বরিশালের কীর্তনখোলা নদী ভাঙন রোধে সরকার জিও ব্যাগ ব্লক ও নদীর তীর সংরক্ষণ কাজে দ্রুত এগিয়ে নিয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। আর বরাদ্দের সবটুকু ব্যয় করে কাজ করার দাবি সচেতন মহলের। বসতি ও ফসলের জমি রক্ষায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে এলাকাবাসী। পারভেজ রাসেলের রিপোর্ট। আগুনে পুড়লে ছাই থাকে, নদী ভাঙনে শেষ স্মৃতিটুকুও নয়। কীর্তনখোলা নদীর চরবাড়িয়া ও চরকাওয়া ইউনিয়নে শত শত একর ফসলি জমি, বসতি ও স্থাপনা বিলীন হয়েছে কয়েকবার। নদী ভাঙনে নিঃস্ব হওয়া নির্ময়ের মানুষ বহুবার দেখেছে অথই পানিতে তলিয়ে যাওয়া স্বপ্ন, যা আজ শুধুই স্মৃতি। নদীর কূলে ছাপ বাঙ্গলের মধ্যে আমরা রয়েছি, আমাদের বাড়িঘর সমস্ত নদীতে গেছে, বিলীন হয়ে গেছে। অবশেষে বর্তমান সরকারের সহায়তায় কীর্তনখোলা নদীর তীর সংরক্ষণে চলছে 370 কোটি টাকার বিশাল কর্মযজ্ঞ। তাই নিঃস্ব হওয়া মানুষগুলো আবার দাঁড়িয়েছে ঘুরে, দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন। যে কাজ হইতে আছে আমরা অনেক খুশি। ব্লক দোক বাদ দোক যেটা দোক সেটা স্থায়িত্বশীল হইতে হইবে। আগে ব্লক ছিল না, এখন সরকার আমাদের জন্য ব্লক করে দিয়েছে। যে ভাগের কাজ চলতেছে এবং ব্লক ফলনের কাজ চলতেছে। একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানে 2019 সালে শুরু হওয়া প্রকল্প 22 সালে শেষ করার কথা থাকলেও সময় লাগবে আরও কিছু। বর্তমান বাজারের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি হওয়ার কারণে অনেক কোম্পানি হিমশিম খেয়ে যাচ্ছে, আমরাও হিমশিম খাচ্ছি। প্রকল্প কার্যক্রম কিছুটা কালক্ষেপণ হলেও স্থায়ী হবে এ উন্নয়ন দাবি বাপা উপ নির্বাহী প্রকৌশলীর। প্রকল্প এলাকায় এই কাজগুলো জুন 2022 শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে হচ্ছে ডিসেম্বর 2022 সম্পন্ন হবে। নদীর তীর সংরক্ষণ প্রকল্প প্রধানমন্ত্রীর স্বপ্ন, এতে কোনো অনিয়ম সহ্য করা হবে না দাবি পানি প্রতিমন্ত্রীর। দুর্নীতিটাকে আমরা জিরো টলারেন্সে রেখেছি, যাতে করে কাজের মান সঠিক হয় এবং সঠিক সময় শেষ করতে পারি। কীর্তনখোলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প টেকসই স্থায়ী হলেই উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীবেষ্টিত এই অঞ্চলের প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।